মূল্যবৃদ্ধিক লৈ উত্তপ্ত সদন, সভা স্থগিত প্রস্তাব নাকচ অধ্যক্ষৰ, সদন ত্যাগ বিরোধী, আরক্ষীর এনকাউন্টারত কিমানৰ মৃত্যু হল, কিয় আইনক ভেঙ্গুচালি করে আরক্ষীর এনকাউন্টার, ইয়াক লৈ সোমবারে উত্তপ্ত হয়ে পড়ে সদনের মজিয়া। অখিল পীযূষর তীব্র বাকযুদ্ধ, যখন একিউজ পুলিশের হাতত থাকা মানুষক গুলিয়াই হত্যা করাটো নীতি হিসাবে গ্রহণ করেছে। এনকাউন্টার বলে তো কোনো শব্দ অসম পুলিশ ম্যানুয়ালত নাই। মানুষ হত্যা করে আপনাদেরকে অধ্যক্ষ ডাঙরিয়া, অখিল গগৈ ডাঙরিয়া অপরাধী হত্যা করে, আপনি অপরাধী মানুষ হত্যাও করে, আপনি অপরাধী সুরক্ষা দিয়ে আপনি মানুষ হত্যা করে কবলৰ সাহস নাই আপনাদের। আপনাদের কারণে অখিল গগৈ হব, তিনি জানো জামা আপনাদের কারণে আপনাদের সমর্থন হব। তার পিছত এই দৃশ্য, এফালে বিরোধী আনফালে বিজেপির মন্ত্রী বিধায়ক। অখিল গগৈ ডাঙরিয়া এটা এদিন পুলিশক পিটিছেও, অখিল গগৈ ডাঙর ভিডিও আছে, আপনাদের কিমান মারলে মানে আপনি তো আপনি কিমান মারলে আপনি গুপ্ত হত্যা করে আপনি তো পুলিশক পিটিছিল গুপ্ত হত্যা আপনাদের। সদন উত্তাল হওয়ার দ্বিতীয় বিষয়, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি। শূন্যকালীন ঘণ্টাত সদনের পরবর্তী কার্যসূচী বাতিল করে মূল্য বৃদ্ধির উপর আলোচনা করার সভা স্থগিত প্রস্তাব আনে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। অধ্যক্ষ মহোদয়, আমি একটা মোশন দিছিলো আজি সভা স্থগিত, এই বিষয়ে আলোচনা করবলে সময় দিবলে অনুরোধ জানালো সদনের কার্য বাতিল করে, কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতর প্রস্তাব উত্থাপন নকরার অজুহাতত অধ্যক্ষ এই প্রস্তাব অগ্রাহ্য করে। এক ঘন্টার আগত যেহেতু এডজর্নমেন্ট মানে নোটিশ তো পোৱা নগল, সেইটোৰ কারণে আজি মই হেতু অগ্রাহ্য করেছো। তার পিছত এই দৃশ্য, অধ্যক্ষই নিদিয়ে বিরোধী এনে, অধ্যক্ষর সিদ্ধান্তর বিরুদ্ধে জাঙুর খাই উঠে বিরোধী, প্লে কার্ড লৈ অধ্যক্ষ ঘেরাও বিরোধীর, প্রায় পাঁচ মিনিট ধরে তবির সদনের কামকাজ, অবশেষত অসন্তুষ্ট বিরোধীর সদন ত্যাগ। মূল্যবৃদ্ধির নিচিনা কথা একটা আমি বিধানসভাত আলোচনা করবলে নাপাও, তেতিয়াহলে এই বিধানসভাত থাকার অর্থ কি হব পারে? বিভিন্ন সামগ্রীর যে মূল্যবৃদ্ধি হয়েছে এই বিষয়ে আমি আলোচনা বিচারিছিল, নিদিলে সরকার ব্যর্থ হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার কারণে। সকলে জানে যে গোটেখন ধার লৈ আমাক জুরুলা করেছে, তার উপরই প্রত্যেকক্ষ কাকত দিলিব মেলিব নারি, লোকসান পড়াবলে অধিক দাম বৃদ্ধির সম্ভাবনা। অবশ্য অধ্যক্ষ পরবর্তী সময় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আলোচনা করার আশ্বাস দিয়ে, পিছে এয়া সম্ভব হয় নে নহয় সেয়া অনাগত সময়তহে লক্ষণীয় হব। নাপা বেলেগ দিনের কথা পাতিম, এটা এডজর্ন বলে নহয় অন্য হিতানত ডিসকাশন করিব পারে। রমেন কলিতা, রিপোর্ট প্রাগ নিউজ। আপনাদের পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টারের কথা পাতিলো।